আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে আমি ব্লগটা দেরিতে দেওয়ার জন্য আপনাদের কাছে সরি, কারণ আজকে আমার কি কি কাজ ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি যে কেন ব্লগটা দেরিতে দিয়েছি। আমি আজকে সকালবেলা খোলাজা পিঠা বানাচ্ছিলাম, এটা কোন এলাকার বিখ্যাত পিঠা অবশ্যই জানিয়ে যাবেন। আমি এই পিঠাটা জীবনে দেখি নাই চোখে এবং জীবনে খাইও নাই, বানানো তো দূরের কথা। আমি জাস্ট ফেসবুকে দেখে, মানে একটা আপু আছে ওই আপুর ব্লগে দেখে আমি জাস্ট ট্রাই করছিলাম, সেভাবে আলহামদুলিল্লাহ প্রথমেই আমি সাকসেসফুল হয়ে গেছি। এই খোলাজা পিঠাটা এইভাবে দিয়ে আরও একটু বড় করে, যেহেতু আমার সরা ঢাকনাটা ছোট, এজন্য আমি ছোটই বানালাম, বেশি একটা বড় বানাইনি, মাটির ঢাকনাটা একটু ছোট আর কি। তো এই খোলাজা পিঠার রেসিপি হচ্ছে, চালের গুঁড়ি ছিল আমার ডিফে, সেই গুঁড়িটাকে আমি একটু ব্লেন্ড করে মিহি করে নিলাম, চালের গুঁড়ি তো একটু ছাপা ছাপা থাকে, ওইটার সাথে দুইটা ডিম অ্যাড করেছি। মানে যখন আমি ব্লেন্ড করেছি তখন একটু গরম পানি, কুসুম গরম পানি যেন হাতে শয়ে যায় ওই রকম গরম পানি দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম, আর তারপর দুইটা ডিম দিয়েছি, একটুখানি লবণ, এই তো আর কিছুই না। তারপর এই যে এইভাবে চিতি পিঠার খোলাতে এইভাবে বানাতে হয়, মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। আর সাইডে যে পাতলা আবরণটা সেটা একদম মচমচে হয়েছিল, আর নিচে দিয়েও মচমচে হয়েছিল, আর মাঝখানে হচ্ছে একদম সফট মাখনের মতো। আমি প্রথমবার এই পিঠাটা বানিয়ে আমি নিজেই টাস্কি খেয়ে গেছি। জোয়ারের বাবা খেয়ে তো বলছিল যে তুমি কী দিয়ে কী বানাইছো, এত মজা হয়েছে মাশাআল্লাহ। তারপর ওরে বললাম যে বুঝো আর একটা বিয়া না করবা, তো খুঁজে নিয়ে আসো কারে বিয়া করবা, এরকম আমার মতো মজার মজার রান্না খাওয়াবে তোমারে, বিয়ে করে নিয়ে আসো। পরে কি বড় লোক একটা বিয়ে করব, বিয়ে করে রেস্টুরেন্ট থেকে সব কিছু অর্ডার দিয়ে আইনা আইনা খাওয়াবো, বানানোর প্রয়োজন পড়বে না। আসলে বেটা মানুষের মাথায় হচ্ছে চিকন বুদ্ধি, নবীর সুন্নত ওরাই শুধু একটাই মনে রাখে যে চারটা বিয়ে করতে হবে, আর কোনো সুন্নত তাদের মনে থাকে না। তো যাই হোক, এখানে জারিফ এসে এসে পিঠা খাচ্ছে আমার কাছ থেকে নিয়ে নিয়ে, আর আমি শিওর যে পৃথিবীর সমস্ত ঘরে, মানে প্রতিটা ঘরে পৃথিবীর প্রত্যেকটা জামাই বউদেরকে এইটা বলেই চেতায় যে চারটা বিয়া করা সুন্নত আমার স্বামীর মতো। তো কার কার জামাই ব্যতিক্রম অবশ্যই জানাবেন, আর কার কার জামাই আমার জামাইয়ের মতো এরকম আপনাদেরকেও বলে সেটাও জানাবেন, দেখবো যে আমার মতো কতজন আছে আর কি, নাকি আমি একাই মেয়ে মানুষ যে এই কথাটা শুনি। তো এই তো তৃতীয়বারের মতো আরেকটা পিঠা দিয়ে দিলাম, আর আমি জালটা একদম মিডিয়ামে রেখেছিলাম। এইটা মেবি লাকড়ির চুলাতে সুন্দর হতো বেশি, লাকড়ির চুলাতে তাপটা একদম সমানভাবে যায়। তো গ্যাসের চুলাতে এক সাইডে দেখা যায় যে তাপটা একটু বেশি যায়, অন্য সাইডে দেখা যায় যে তাপটা একটু কম যায়, তো এই জন্য আমার সাইডে একটুখানি লেগে যাচ্ছে। তো আপনারা অনেকে আছেন যে আমি যে রেসিপিটা দিয়ে একটা জিনিস ট্রাই করি সেই রেসিপিটা আপনারাও ফলো করে ওই জিনিসটা ট্রাই করেন, তো এইটাও ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কারা কারা ট্রাই করেছেন, অবশ্যই জানাবেন, আর পিঠাটা খেতে অনেক মজা। তো তারপর আমি পার্সেলগুলো রেডি করে নিলাম, রেডি করে আমি সারা দিন বসেছিলাম, কারণ আমার আজকে মাছ আসার কথা, কক্সবাজার থেকে আরফাত ভাই মাছ পাঠিয়েছিল, আমি মাছ কিনেছি আর কি। তো এই যে আমরা লালমাটিয়ার থেকে যে এই যে মাছটাকে নিয়ে আসলাম, আর মোহাম্মদপুর থেকে লালমাটিয়া পর্যন্ত এত পরিমাণে জ্যাম ছিল, মানে একদম মাথা খারাপের জ্যাম, 3 ঘন্টা লেগেছে আমি গিয়ে এইগুলোকে এনে এখানে আনতে, আমার 3 ঘন্টা লেগেছে। লালমাটি কিন্তু আহামরি অত দূরে না। তো সারাদিন আমি কোনো আর কাজ করিনি, ওই যে সকালবেলা খোলাজা পিঠা রান্না করেছিলাম, আর হচ্ছে ভাত চড়িয়ে দিয়েছিলাম রাইস কুকারে, জারিফ জাবেরকে আমি দুধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। এই মাছের আশায় থাকতে থাকতে সন্ধ্যা, এখন হচ্ছে একটু পরে মাগরিবের আজান দিবে, এই টাইমে মাছটা আনা হয়েছে। তা আমার আম্মু চলে এসেছিলো, আর আমি আমার কাজের ভাবিকেও ফোন দিয়েছি যে আসেন একটু গুছিয়ে দিয়ে যান। তো এখানে কোরাল মাছ ছিল, আমি রোজার জন্য মানে মূলত এই বাজারটা করিয়েছি, আর একবার আমি আরফাত ভাইকে দিয়ে মাছ আনিয়েছিলাম কক্সবাজার থেকে, মাছগুলো মাশাআল্লাহ আরফাত ভাই এত ভালো দিয়েছে, মানে যেদিন বোট এসেছে সেদিনই মাছগুলো কিনেছে, এজন্য আমি সবগুলো মাছ একদম টাটকা পেয়েছিলাম। আর এই যে তিলিপোয়াটা আমার অনেক বেশি মজা লেগেছিল, তিলিপোয়াটা প্রায় জাবেরের মানে কাছাকাছি ওর কাঁধ বরাবর, এত বড় হবে। আর এই মাছগুলো কিন্তু দেখতে ছোট দেখা যাচ্ছে, কিন্তু মাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড়। এই যে দুইটা কোরাল মাছ মিলে মানে 1.5-2 কেজি এরকম হবে আর কি, মাশাআল্লাহ অনেক বড় বড়। ইলিশ মাছ কিন্তু আমি কিনিনি, আরফাত ভাই নিজেই আমাকে দিয়েছে, মানে গিফট হিসেবে দিয়েছে। এখানে 1 কেজির মতো, 1 কেজি বা 1 কেজি একটু বেশি হবে, মানে 4টা ইলিশ মাছ, এই যে এই সাইজের 4টা ইলিশ মাছ ছিল। সমুদ্রের ইলিশ মাছ এরকম পদ্মার ইলিশের মতো গোল গোল হয় আমি জানি না, আমি ভাবতাম যে সমুদ্রের ইলিশ মাছগুলো একটু লম্বা লম্বা টাইপের হয়। তো যাই হোক, এখানে 5টা কোরাল মাছ ছিল, আমি বেশি মাছ অর্ডার করিনি, আমি হাঁস দুইটা মানে একজোড়া হাঁস আনিয়েছি কক্সবাজার থেকে, দেশি হাঁস, আর একজোড়া মোরগ আনিয়েছি, দেশি মোরগ, আমাদের এদিকে দেশি মোরগটা অনেক রেয়ার, আর পাওয়া গেল এক একটার দাম 800-900 টাকা। তো আমি মোরগগুলো আনিয়েছি, ওখানে মোরগগুলো মাশাল অনেক বড় বড়ই ছিল, 500 করে আনিয়েছি। আর এই যে 1.5 কেজি হলো স্কুইড, স্কুইড হচ্ছে মালয়েশিয়াতে এটাকে বলে সতং,
অনেকেই স্কুইড মাছটা চিনেন, আর যারা না চিনেন সার্চ করে দেখে নেন স্কুইড। তো স্কুইড এনেছি এই যে হচ্ছে হাঁসগুলো, আর ফাদ ভাই হাঁসগুলো ড্রেসিং করে তারপরে ভিতরের যে নাড়ি ভুঁড়ি সেগুলোকে ফেলে দিয়েছে, আর ডিপ করে দিয়েছিল আরফাত ভাই, তারপরে পাঠিয়েছে গতকালকে আর কি সবকিছু আবার নতুন করে প্যাকেটিং করে। একজোড়া হচ্ছে আমার, একজোড়া হচ্ছে আমার খালামনির, আর এই যে ইলিশ মাছ ছিল চারটা, আর আমি সব কিছু সুন্দর করে বের করছিলাম। আমার বেশি একটা মাছ আমি অর্ডার করিনি, তিলিপটা অনেক বেশি মজা লেগেছিল আমার কাছে, এইটা অর্ডার করেছি। আর হচ্ছে কোরাল মাছটা অনেক বেশি মজা লেগেছিল, কোরাল মাছ বরাবরের মতোই অনেক মজা, আর জুয়ারের বাবাও খুবই পছন্দ করে, আর এখানে ছিল লাল কোরাল। তো এই কোরাল মাছগুলো যেই সাইজের কোরাল মাছ আমি আনিয়েছি 600 টাকা কেজি নিয়েছে, তো 2 কেজি বলেছি ভাইয়া মেবি বেশি দিয়েছে, 2 কেজি মানে প্রত্যেকটা মাছে আমি যতটুকু বলেছি ভাইয়া তার চেয়ে বেশি দিয়েছে, ভাইয়ার কাছ থেকে আর কি টাকা দিয়ে ভাইয়া অনেকগুলো জিনিসই মানে বেশি বেশি করে দিয়েছে। তো এই যে ছিল মোরগটা মাশাল্লাহ অনেক বড় ছিল, আর এই যে এই সাইজের কোরালটা প্রিপারনি রেস্টুরেন্টে আমাদের এখানে যে মানে একটার দাম 1700-1800, আর আমার আম্মু এত মাছ দেখে মাথা পাগল হয়ে যারে যাবে রেখে প্যাম্পার্স পরানো অবস্থায় আবার প্যাম্পার্স পরাচ্ছে যেখানে জারিফকে পড়াবে। তো এখানে আমি সবগুলো একটা একটা করে বের করছিলাম, আর এই যে লাল কোরাল ছিল তিনটা 2 কেজির বেশি হবে, আমি 2 কেজি কিনতে বলেছিলাম ভাইয়া 2 কেজির একটু বেশি দিয়েছে, আর কালো কোরাল ছিল 5টা। আর কোরাল মাছ এই সাইজের কোরালটা যেটা আমি বলছিলাম যে প্রিপারনি রেস্টুরেন্টে মাছের যে একটা কাবাব বলে ফিশ কাবাব, তো আপনারা পছন্দ করে দিলে ওরা ভেজে দেয় আর কি, বারবিকিউ করে দেয় ফিশ বারবিকিউ, ওইটার দাম 1700 টাকা। তো আমি হিসাব করছিলাম যে মা দেখো তো এই সাইজের মাছটা যদি 1700 টাকা হয় তাহলে আমার এখানের এই মাছটার দাম কত হবে, এগুলো বলে আম্মুর সাথে দুষ্টুম করছিলাম। তো এই তো আরও 2টা মাছ লম্বা লম্বা চিকন চিকন, ওই মাছটার নাম আমি জানি না, জাস্ট ভাইয়া ছবি পাঠিয়েছিল, আমি বললাম যে ওই মাছ নেন 1-2 কেজি। তো আম্মু সবগুলো কাটাকাটি করতে বসে পড়েছে। লাল কোরালটা আমি এর আগে কখনোই খাইনি, লাল কোরাল আর মাছগুলো এত বেশি তাজা ছিল যে আমি কি বলবো, মানে ভাইয়াকে এত এত ধন্যবাদ যে এত তাজা মাছ দেওয়ার জন্য। আমি এত দূর থেকে কক্সবাজার থেকে মাছ আনিয়েছি, এত তাজা মাছ বাসায় পাবো সেটা একদম বিশ্বাসই করার মতো না। এই যে দেখুন আমার আম্মু মাছগুলো কেটেছে, মাছগুলো এত সুন্দর করে টুকরো করে যাচ্ছিল, আর এত মানে একদম পুরো শক্ত ছিল মাছগুলো, বরফ, আমার মাছগুলো কিন্তু একদমই বরফ ছিল না, বরফে দেয়া ছিল কিন্তু মাছগুলো একদমই বরফ হয়নি, সবগুলো নরম ছিল। তো কাটাকাটি শেষ করে কাপচের আপা আমার ঘরটা মুছে দিয়ে গেছে, আর এখানে আমি গোসলখানা ধুইয়া আস্তে আস্তে দেখি জারিফ জাবের এখানে কর্নফ্লাওয়ার ফেলেছে, তারপরে হচ্ছে লবণ ফেলেছে, এগুলো দেখলে কি ভালো লাগে বলেন। এত কাজ করার পর 3 ঘন্টা জ্যামে বসে এটা আনার পর, মাছ কাটার পর, ধোয়ার পর যদি এই তৈরি ঘরে এমন করে কেমনটা লাগে। তো যাই হোক আমি ওদেরকে গোসলখানায় নিলাম, বললাম যে ধুয়ে দেবো তোমাদেরকে, আর এই যে রান্নাঘরটা গুছিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।